গুড মর্নিং তুমি ওই বন্ধুরা, রোদে বসো রোদে। সকাল বাজে 8:30। দেখো সকালে উঠে এক মেহমান হাজির, ছোট্ট মেহমান। সকালে আমি গেটও খুলিনি, তখন গেটে এসে বর্মা বর্মা বলে ডাকতেছে যে বর্মা গেট খুলো গেট খুলো, বর্মা গেট খুলো। আমি তোর দাদি বাইরে থেকে ডাকছে যে তোমার বর্মা গেট খুলে নিয়ে চলে আসো। না খা ভাঙবো না। তো বলতেছে না পানি খাবো। ও পানি খাওয়ার কথা বলে এদিকে আসছে। যা হোক, পর আমি গেট খুলে দিয়েছি, ওকে ভিতরে ঢুকতে ঢুকে বসতে দিয়েছি, বললাম যে তুমি বসো। তারপর ও দেখো এখানে বসে আছে আর আমার সাথে গল্প করছে। আসলে ও আসছে, পানি এক ঢুক খেয়েছে, পানি দিয়েছে, ও খাবে পেয়ারা। পেয়ারা বলতে পারে না পেয়া। তো এই গাছের নিচে বসে দেখো পেয়ারা গাছের দিকে তাকাচ্ছে। এর আগেও বলতেছিল যে অনেক পেয়া আছে গাছে। তো আমি ভাবলাম যে প্রথমকার কথাগুলো তো আমি ভিডিও করতে পারিনি, কিন্তু পরের কথাগুলো চিন্তা করলাম যে একটু ভিডিও করি, তোমাদের শোনাই বর্মার জন্য নিয়ে আসা আমার মেহমান, ছোট্ট মেহমান কি বলছে। তো আমার বড়ির কথা বলছে, আমি বড়িগুলো একটু সামান্য লবণ দিয়ে বইমে করে রোদে দিয়ে রেখেছি, একটু সিদ্ধ হয়ে যায় রোদে, খেতে খুব ভালো লাগে। ছোটবেলায় খেতাম এইভাবে। তার ওর জুতার কথা বলতেছে, জুতা খুলবে কি খুলবে না, ওই দিক দিয়ে একটু খুলে গেছে। তো আমি একটু পেয়ারা পাড়ার ব্যবস্থা করছি ওর জন্য, যতক্ষণ পেয়ারা না দিব ততক্ষণ ওই এটা ওইটা বলতেই থাকবে। আর এদিকে দেখো পাখিগুলো খুব ছোটাছুটি করছে, আজকে খাওয়া এখনো দেওয়া হয়নি। তাই আমার চারদিক দিয়ে ঘুরতেছে ওরা। খাওয়ার জন্য তো একটু দূরে সরে বসাই দিলাম, কারণ পেয়ারা পারবো। তো বারবার বলতেছে ওই যে কি পারো পারো, ওইটা কি কি ওটার নাম বলতেছে না কি নাম। যা হোক কি চলো নাম কি ওর নাম কি, দুইটা একটা পেয়ারা পেড়ে দি। হ্যাঁ কি ওর গল্প শুনো কিরকম লাগে জানো, ওই জিনিসের নাম কি বলো। আমার কিন্তু ওর সাথে গল্প করতে খুবই ভালো লাগে, তবে বেশিরভাগ বিকেলের টাইমে যখন আমি ফ্রি থাকি তখন গল্পটা করতে ভালো লাগে। এখন অনেক কাজ পড়ে আছে, কাজের টেনশন, তা ওকে প্যারা পেরে দিয়ে তারপর আমি কাজে লাগবো। তো প্যারা পাড়া হয়ে গেছে, বড় বড় প্যারাগুলো খুব ভালো পাকা ছিল না, তো দুইটা একটু ছোটো টাইপের প্যারাই পেরেছি। তো ধুয়ে একটা প্যারা ওকে দিয়ে দিচ্ছি। ও বলতেছে যে গোটা নিবে, মানে কাটা নিবে না, কেটে দি, কামড় দিয়ে খেতে পারে, ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে সুন্দর করে প্যারা কামড় দিয়ে খায়। তো পেয়ারা পেরে দেওয়ার পরে ভাবলাম যে ওকে ওর বাসায় দিয়ে আসি, কারণ আমার অনেক কাজ করতে হবে। তো ও বসে থাকতে চেয়েছিল, ওই দাদিদের কাছে যাও, কিন্তু আমি ওকে ভাবলাম যে দিয়ে আসি, দিয়ে এসে কাজ করি, আমি কাজ করব, আমার অনেক কাজ আছে, কাজ করব। শুনতে পাইছো তুমি, এখন দাদির কাছে যাও। তো চলো চলে যাও দাদির কাছে, ওকে একটু আগাই দিয়ে আসি। আসো গেট খুলে দে, সকালের কাজ তো শুরু করতে হবে। এখনো কোনো কাজই করা হয়নি। কেউ আছে বাইরে? নাই, একদম বাড়িতে চলে যাও। তোমার দেখে না, তুমি তুমি যাও এদিক দিয়ে যাও, একদম বাড়িতে চলে যাও। তাই ওকে একটু এগিয়ে দিচ্ছি, ওই দিক দিয়ে চলে যাও।
কারণ সব সময় এখানে তাড়াতাড়ি কিনার দিয়ে চলে দাও করে বাড়িতে চলে দাও দেখো টুকটুক করে চলে যাচ্ছে যখনই মন চায় একাই চলে আসে একাই চলে এসে গেট চা ঢালবো না দেখা দেখি করে দেখো ওকে দিয়ে এসে এখানে চা করে দিচ্ছি আমার ওই দিক যাচ্ছ হাজবেন্ডের জন্য আমি আজকেও রোজা আছি আজকে রোজাটা করলে আর কয়েকদিন করব না ভাবছি রোজা থেকে কোনো কাজ করতে ভালো লাগে না আসলে কাজ করতে কষ্ট হয়ে যায় রং চা করে নিয়েছি মুড়ি দিয়ে আজকে চা খেতে দিয়েছি ভিডিওটা করেছিলাম কিন্তু আসলে ভিডিওটা নেই দেখলাম পরে আর এখানে দেখো চুলায় গরম পানি করেছিলাম ওই চুলাতেই ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে আর এইদিকে দেখো বাড়ির অন্য সব কাজ করে নিয়ে এখানে আমি শুটকিগুলো বসে বসে বেছে নিয়েছিলাম এবার ধুয়ে নিয়েছি এগুলো হলো চিংড়ি শুটকি এক ভাবি দিয়েছিল আর একদিন খালাকে গ্রামের খালাকে পিঠা দিতে গিয়েছিলাম তখন পাশের বাড়ির ভাবি এই চিংড়ি শুটকি দিয়ে ভাত খাইয়েছিল খুবই মজার ছিল তো আমাকে আবার একটু শুটকি দিয়ে দিয়েছিল তো শুটকিগুলোর এত সুন্দর গন্ধ মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি তো চিংড়ি শুটকির ভর্তাটা তোমরা শর্টসে দেখতে পাবে আমার চ্যানেলে আর এখানে দেখো কয়েকটা বেগুনি ভেজে নিচ্ছি বেগুনিটা একটু মোটা করেই ভাজছি গাছের বেগুনের বেগুনি ভাজতে চেয়েছিলাম কিন্তু গাছের বেগুন দুটা বেগুনি একটু নষ্ট নষ্ট ছিল তো এর জন্য আমি কিনা বেগুনেরই ভাজছি তো আজকের ইফতারে ডাল বাটা ছিল কিন্তু বের করে ভাজতে ইচ্ছে করলো না ভাবলাম কয়েকটা বেগুনি ভেজে নিই তো রান্নাবান্না এখনও হয়নি ভাতই রান্না করা হয়েছে শুধু আগে তরকারিও ছিল তো যা হোক হাজবেন্ডও দুপুরে খায়নি আসেও নি খায়নি তো আমার বেগুনি ভাজা হয়ে গেলে বেগুনি ভাজতে ভাজতে এই দূরের মসজিদে আজান দিয়ে দিয়েছিল তো আমি বেগুনিটা ভেজে নিয়ে চলো ইফতারি করে নিই ইফতার রেডি করেছি তো ইফতারে আজকে আমি নিয়েছি বেগুনি আর মায়ের রান্না পিঠা আর ডিম সিদ্ধ আর পেয়ারা গাছের পেয়ারা আজকে মুড়ি আর চানাচুর নিইনি আর সাথে চা নিয়েছি তো চানাচুর মুড়িটা আজকে আর এই জন্য নিইনি তো মায়ের রান্না পিঠাটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ একসাথে অনেক পিঠা খেতে ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে খুব পিঠা খাওয়ার নেশা হয় তো আমি ডিপে পিঠাটা রেখে দিই যখন আমার খেতে ইচ্ছা করে তখন বের করে আগে একটু বের করে রাখি তারপর খাই আর যদি মনে হয় যে একটু ভাপে সিদ্ধ করে নিই তাহলে ভাপেও সিদ্ধ করে অনেক সময় খাই তো আজকে রোজা থেকে খুব বেশি কাজও করা হয়নি তবুও কাপড় টাপড় একটু ধুয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি থালা বাসন এগুলো তো করতেই হয় নিত্যদিনকার কাজ ঘর গোছানো ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো তো না করলেই না এসব কাজ যেগুলো নিতান্ত করতেই হবে সেগুলো করেছি একটা ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি আর চা খেয়ে নিচ্ছি ইফতারের পরে চাটা না খেলে দেখা যায় যে মাথা ব্যথা করে তাই একটু চা খেয়ে নিচ্ছে আর বেগুনিটা একটু মোটা করে ভাজার কারণ যে বেগুনিটা একটু মোটা করে ভাজলে মনে হয় যে কিছু খেয়েছি একদম পাতলা পাতলা বেগুনি দোকানের মতো ভাজলে অনেকগুলা খেলেও মনে হয় না যে পেট ভরছে তো চলো ইফতার করা হয়ে গেলে এবার একটু নামাজ পড়ে নিই আমার নামাজ পড়া শেষ হয়ে উঠে দেখি যে হাজবেন্ডই আসছে আমার জন্য
পেঁয়াজও বেগুনি আর সিঙ্গারা। তো দুজন মিলে, আমার চাটা তখন একদম শেষ করিনি, তো দুজন মিলে আবার একটু চা দিয়ে সব খেয়ে নিচ্ছে। তো মাঝে মধ্যে আমি রোজা থাকলে নিয়ে আসে, অনেক সময় ইফতারির আগেই নিয়ে আসে, আজকে ইফতারির আগে আসতে পারেনি তাই পরেই নিয়ে আসছে। তো ইফতার করা হয়ে গেলে আমি এখানে কিছু অল্প কিছু রান্না করে নিয়েছি, দেখো ডিম ভুনা আর সবজি ভাজি আর আছে চিংড়ি শুটকির ভর্তা। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।